আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। কালকে রাতে একটু দোকানে গেছিলাম, বাংলাদেশে এক দোকানে, তো সেখান থেকে পাট শাক নিয়ে আসছি। অনেক সবজি ছিল, কিন্তু যেহেতু কালকে ফ্রাইডে ছিল, এত ভিড় ছিল, আমি আর বেশিক্ষণ দেরি করতে পারিনি। বাংলাদেশি দোকানে সব ধরনের সবজি পাওয়া যায়, বাংলাদেশি সবজি পাওয়া যায়, এর জন্য ওখান থেকেই বেশিরভাগ সময় কেনাকাটা করা হয়। তো আমি ডাসা ডাসা বেগুন আর হচ্ছে লকলকা শাক নিয়ে আসছি। তো আজকে সকালে হচ্ছে এই শাকগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিতেছি, আমি টিভি দেখতেছি আর ক্লিন করতেছি। আর আমার ছোট মেয়েটা এত দুষ্টুমি করতেছিল আমার সাথে, বারেবারে ও মানে দুষ্টুমি করতেছে, আর আমি যখন ভিডিও ক্যাপচার করছি তখন ও যে আমার পিছনে এরকম ডান্স করছে বা লাফলাফি করছে, এটা আমি কিছুই দেখিনি। আমি যখন ওর দিকে তাকাই, ও তখন নিচে নেমে যায়। তো যাই হোক, এরপর আমি যে এটা হচ্ছে তুর ডাল, তুর ডালটা আমি খুব ভালো করে সুন্দর করে ক্লিন করে একটু সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি। তুর ডালটা ভালোই লাগে, সবসময় মুসুরের ডাল বা মুগের ডাল খেতে খেতে ভালো লাগে না, তো চেঞ্জের জন্য, রুচি চেঞ্জের জন্য আমি একটু তুর ডাল নিয়ে নিছি। আম নেই, আম সাথে থাকলে আম দিলে আরও মজা লাগে। আর এটা হচ্ছে আমার জন্য একটু লোড প্যার শুটি, আলু দিয়ে ভুনা করবো, আর কেউ খায় না ঘরে, আমি শুধু একাই খাবো। এর জন্য এগুলো সব কেটে বেছে শাকটা সুন্দর করে ধুয়ে নিয়ে চুলায় বসাই দিলাম। আর এর মধ্যেই আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা, আর যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আর কি। আর যেহেতু দুপুরে টাইম, খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ আজান দিয়ে দেবে, ওর বাবা বাসায় আছে, বাচ্চারা খাবে, নামাজ পড়বে, সব মিলিয়ে আর কি একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। দুপুরে সবাই একটু রেস্ট চায় বা রেস্টে ঘুমাইতে চায়। তো যাই হোক, আমার ছোট মেয়েটা খুব বেশি জ্বালা যন্ত্রণা করতেছিল, ও যে কী বলতেছে আমিও বুঝতেছি না। আমি কাজে আর ভিডিওতে একটু ব্যস্ত ছিলাম, ও বারে বারে শুধু ওর দিকে অ্যাটেনশন দেওয়ার জন্য আমাকে বলতেছিল। আর আমার রান্না প্রায় শেষ, ডাল রান্নাটা করছি কারণ ডালটা ওর বাবার লাগবে, ডাল আর শাক। আর আমাদের জন্য গরুর গোশ ছিল, আমার জন্য শুটকি ছিল, আর ও মানে গরম পড়ে গেছে, আজকে গরম লাগছে, ভালোই গরম লাগছে, রান্নাঘরে তো অনেক গরম লাগে, যারা আমরা গৃহিণী আছে তারা কম বেশি সবাই জানি। আর আমার নামিরা হচ্ছে ওর বড় বোনের সাথে ফাইট করছে, এবার রান্নাঘরে এসে খুব করে কান্নাকাটি করতেছে, বারে বারে আমাকে জড়াই ধরতেছে, আদর করতে বলতেছে আর কি। রান্না যে খুব বেশি তা কিন্তু না, কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ গরম তো এটা সেটা একটু একটু গুছাইতে গুছাইতে অনেক সময় লেগে যায়, আর ঘরের সম্পূর্ণ কাজ আমাকে একাই করতে হয়। বিদেশ বাড়িতে এরকমই, আমরা যারা বিদেশে থাকি তারা নিজেদের কাজ নিজেরাই করতে হয়, এটা সবাই করে। রান্না শেষ করে, ঘরের কাজ শেষ করে, গোসল করে, নামাজ পড়ে সবাইকে খেতে দিছি, আমিও খেতে বসলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।